হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শুভ, ফ্রিল্যান্সার শুভ ব্লগসে সবাইকে স্বাগতম। আপনারা আশা করি ভালো আছেন। একটা বছরকার একটা সুন্দর দিন, সবাইকে আমার পক্ষ থেকে ঈদ মোবারক। আজকে আপনাদের মাঝে এমন একটি টপিক নিয়ে হাজির হয়েছে, এটা নর্মাল কোনো টপিক নয়, এটা কোনো সার্ভে করে ভিডিও না, ক্লিক করে ভিডিও না, এটা খুব পপুলার, মোস্ট পপুলার ভিডিও। আমরা ফেসবুক সম্পর্কে সবাই জানি, ফেসবুক মার্কেটিং কি তাও জানি। ফেসবুক মার্কেটিং অনেকে করে লাখ লাখ টাকা ইনকাম করছে, আর সেই ফেসবুক মার্কেটিং আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন। ফেসবুক মার্কেটিং আপনারা কীভাবে করবেন সেটা আমি দেখিয়ে দেব। ফেসবুক মার্কেটিং আমরা ছোট থেকে বড় সবাই ফেসবুক মার্কেটিং করে থাকি, আর ফেসবুক মার্কেটিং কেন করে এত টাকা ইনকাম করায় সবাই। ফেসবুক মার্কেটিং হলো এখন বর্তমান যুগে ফেসবুক হলো পপুলার। একটি প্রোডাক্ট যদি আমি ফেসবুকে সেল করি, বা কোনো কাস্টমার যদি কোনো প্রোডাক্ট কিনে ফেসবুক থেকে, বা আপনার কোনো বিক্রেতা যদি ফেসবুকে গিয়ে হচ্ছে প্রোডাক্ট সেল করে, তাহলে অতি তাড়াতাড়ি প্রোডাক্টগুলো বিক্রি হয়। এখন বর্তমান যুগে কেউ আর দোকানে গিয়ে প্রোডাক্ট কিনে না, কম বেশি সবাই হয়তো এখন গ্রাম অঞ্চলে সবাই কম বেশি প্রোডাক্ট মার্কেটে কিনতে যায়, কিন্তু শহর এলাকা অঞ্চলে প্রোডাক্টগুলো কেউ কিনতে চায় না। আর সেখানে বিক্রেতারা আমাদের মতো ফ্রিল্যান্সারদের দিয়ে ফেসবুক মার্কেটিং করিয়ে থাকে। আর কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি ফেসবুকে, না সরি, ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর লিখবো আমার ফেসবুকটা লগ ইন করবো, আপনার যে ফেসবুকটা লগ ইন করবে। আর অবশ্যই একটা আপনাদের কথা বলবো যে ফেসবুকে আপনারা দিনে 5টি করে প্রোডাক্টের পোস্ট দিতে পারবেন, ওই জন্য আপনারা 5টি ফেক অ্যাকাউন্ট খুলবেন, নো প্রবলেম। আপনার বাড়িতে যদি 5টা ভাই বোন বা আদার আরও কিছু যদি ফ্রেন্ড সার্কেলের কিছু নিতে পারেন, 5টা ভিডিও, 5টা আইডি সংগ্রহ করবেন, বেশি বেস্ট পুরাতন, পুরাতন হলে 5 থেকে 7টা আর কি হচ্ছে করতে পারবেন আর কি। আর এখান থেকে আপনারা কিভাবে ইনকাম করবেন, যদি আপনারা আমি চলে যাই মার্কেট প্লেসে আপনাদের দেখানোর স্বার্থে, তাহলে আমি যদি মার্কেট প্লেসে চলে যাই, আসলে আমি ফেক না রিয়েল দিতেছি সেটা তো আপনাকে দেখাইতে হবে। হ্যাঁ, আমি এখন মার্কেট প্লেসে যদি চলে যাই, দেখুন মার্কেট প্লেসে আসি, দেখুন এই ফোনটা 6,800 টাকা দিয়ে বিক্রি করতে হবে। যার ফোন সে তাকে আমাদের মতো ফ্রিল্যান্সারদেরকে দিয়ে করাইছে যে ভাই আমার এই ফোনটা বিক্রি করতে হবে, আপনাকে এত টাকা দিব। ধরুন আমি এই ফোনটার উপর ক্লিক করি, এই ফোনটা ক্লিক করার পর দেখুন, এখানে ফোনটা ক্লিক করার পর দেখুন এই ফোনটা কে বিক্রি করবে, কার ডিটেলস এখানে দেখে, এখানে লেখা আছে রেজওয়ান আহমেদ মেহেদি না কে যেন একটা, যাই হোক এনার পক্ষ থেকে এই ফোনটা সার্চ আর কি। এটা আইফোন না কি জানি না, এটা আপনারা ভালো বুঝতে পারেন, বর্তমানে আইফোনই হতে পারেন। দেখুন আরও আনলিমিটেড, দেখুন এখানে দেখুন আনলিমিটেড 2875 আদমি ঘি রাজশাহী বাইকটা বিক্রি করবে। এই দেখুন এখানে ইনান নাজিমুল ইসলাম নাহিদ লিখে সার্চ দিচ্ছে, 2,87,000 টাকা হলে এই বাইকটা তিনি বিক্রি করবেন। এখন আপনারা এইভাবে পোস্ট দিতে চান, সেই কারণে আপনাকে অবশ্যই অবশ্যই আপনাকে একটা কথা বলি, মনোযোগ সহকারে দেখবেন, ভিডিওটা লং হবে, সেই কারণে আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন। আমি এখন এখন চলে যাচ্ছি আমার গ্রুপসে, আপনারা অবশ্যই অবশ্যই 5টা অ্যাকাউন্ট কারো থেকে সংগ্রহ করবেন। আমি এখন আপনাদের বোঝানোর সাথে আমি এখন চলে যাব, আমি এখন ফেসবুক মার্কেটিং করে দেখাবো কিভাবে আমি ফেসবুক মার্কেটিং করে থাকি। প্রথমে আপনাকে একটা গ্রুপ নিতে হবে, একটা গ্রুপ মানে একটা গ্রুপ ইউএসএ বা আপনার যেখানে একটা বায়ার বলবে যে আমাকে বাংলাদেশের ভিতরে যদি কোনো গ্রুপ থাকে। এখন গ্রুপে আমাকে যেহেতু কাজ করতে হবে, সেই কারণে আমি গ্রুপে আসলাম। গ্রুপে আসার পর এখন আমাকে গ্রুপ সার্চ করতে হবে, এখানে গ্রুপ লিখে সার্চ করতে হবে আর্নিং রিলেটেড ভিডিও, আর্নিং অনলাইন ইনকাম বাংলাদেশ, যদি অনলাইন ইনকাম বাংলাদেশ যদি এখানে দেখি ইয়া চলছে, গ্রুপসে ক্লিক করি, দেখুন অনলাইন ইনকাম রিলেটেড যত সব ভিডিও আছে, 93K মেম্বার্স, তারপরে 31K মানে 31,000 মেম্বার্স, তারপরে 104,000 মেম্বার্স, এগুলো দেখুন 51,000 মেম্বার্স। এখন যেহেতু আমরা আর্নিং করব না, এখন আমরা যেহেতু বাইরের জন্য সেল করব, অনলাইন সেল, এখানে লিখবো অনলাইন সেল গ্রুপ, যদি অনলাইন সেল, যদি এখানে সেল দেখি, এখানে যদি এসি সেল দেখে, সেল দেখে ইন্টার মারি, দেখুন চলে আসবে গ্রুপ।
দেখুন, অনলাইনে বাই অ্যান্ড সেল মানে বাংলাদেশ এখানে বলছে 56K পাবলিক গ্রুপ এটা, আর এটা হচ্ছে শপিং হচ্ছে গ্রুপ 1,78,000K। আমি যেহেতু এটাতে ক্লিক করব, এখানে জয়েন গ্রুপ প্রতিদিন 5টা থেকে 6টা গ্রুপ আপনারা জয়েন করতে পারবেন আমার রূপকথা রাজকুমার। ভিজিট গ্রুপে ক্লিক করুন, এখানে ভিজিট করি ইউর জয়েনিং অনলাইন শপিং বাংলাদেশ। দেখি এখানে আমি এই গ্রুপের ওপর দেখি জয়েন গ্রুপ করছি, দেখি আমাকে পোস্ট দিতে দেবে। হ্যাঁ, পোস্ট দিতে দেবে। দেখুন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট, দেখুন এই প্রোডাক্টটা কিন্তু আমার যদি পছন্দ হয় বা যদি পছন্দ হয়। দেখুন একজন লাইক করছে, কমেন্ট করছে, প্রাইস মানে ইনি জানতে চাইছে প্রাইসটা কত, আর সেই ভাইটা হয়তো প্রাইসটা বলে নাই, ইনি প্রাইস সম্পর্কে জানতে চাইছে। এখানে দেখুন আরেকটা প্রোডাক্ট, এই যে এটা প্রোডাক্ট মানে লাইক 3 জন কমেন্ট করছে, মানে সবে সবে এখানে এই দেখুন এখানে আবার একজন কমেন্ট করছে, মানে এই মেইন উদ্দেশ্য যে এই প্রোডাক্টগুলো বিক্রি করার জন্য, এই শিশুটাকে এই প্রোডাক্টটা পরিয়ে প্রোডাক্টটা বিক্রি করার জন্য তাদের মেইন টপিক। দেখুন এখানে দেখুন হ্যাশ টু এগুলা আপনার স্যান্ডেল, এখানে আপনারা এখান থেকে আনলিমিটেড দেখুন তেল এরও পর্যন্ত ইয়া দিছে, দেখুন এখানে দিছে, দেখুন কত, এত দেখতেছি না এখানে এত কমেন্ট, 20 জন কমেন্ট করছে, 2 জন কমেন্ট করছে, মানে এগুলা মানে সবে সবে হয়তো দিছে, 16 জন কমেন্ট করছে, মানে এটাতে আবার 4 জন কমেন্ট করছে, এটা কমেন্টটা করে নাই। যাই হোক, আমি দেখে দিছি আপনারা একটা, আমি যে এই মুহূর্তে একটা অ্যাকাউন্টে ঢুকছে, এখন এখানে 56K এখন জয়েনিং গ্রুপ, জয়েন গ্রুপে রয়েছে, ভিজিট গ্রুপে এখন ক্লিক করলে হয়ে যাবে বাই অ্যান্ড সেল বাংলাদেশ 11K, মানে 11,000 বাই অ্যান্ড সেলে, যদি বাই অ্যান্ড সেল যদি 63K, যদি মিলিয়ন আপনারা চেষ্টা করবেন, মিলিয়নের যেগুলা রয়েছে সেইগুলো 1 মিলিয়ন, 2 মিলিয়ন, 10 মিলিয়ন এইসব অ্যাকাউন্টগুলো যদি ঢুকতে পারেন আল্লাহর রহমতে। এখানে মেম্বার কতজন আছে, যদি 72K আমি এখানে দেখব 2,93,000 এই জয়েন্টটাতে ক্লিক করব। আর অবশ্যই অবশ্যই আপনারা কিন্তু 5টার বেশি করতে পারবেন না জয়েন ইট বাই। এখানে আসলাম, এখানে আসার পর এখানে আমি এখন কিছু লিখতে পারবো, দেখুন এনারা এই ভাইরা দেখুন কমেন্ট খুবই কম, 700 সর্বনাশ, দেখুন এখানে পোস্ট প্রুফ সহজ, এখানে আসসালামু আলাইকুম উদ্যোক্তা পণ্য বিক্রয় সংক্রান্ত পোস্ট করবেন করেন, আর পোস্ট অ্যাপ্রুভ করার সুযোগ হয়ে ওঠে না, পোস্ট করার আগে 3টি বিষয় খেয়াল রাখবেন। দেখি পরে দেখি ইনার কোয়েশ্চেন, অন্য গ্রুপে পেজের পোস্ট শেয়ার করা যাবে না, মানে আপনি অন্য গ্রুপ থেকে একটা গ্রুপে পেজ আনেছেন ওই পেজ গ্রুপ শেয়ার করতে বলবে না, অবশ্যই ছবি দিতে হবে পোস্টের, অবশ্যই ছবি দিতে হবে। এই দেখুন এরা ছবি দিছে, আপনার যদি ভাগ্য ভালো হয় তাহলে এখানে আপনার এখান থেকে সেল হয়ে যাবে। ভাই আমি সবভাবে বললাম, আপনার পছন্দ মতো আপনারা গ্রুপ আপনার পছন্দ মতো খুলবেন, আপনারা সবচেয়ে চাইবেন যে বেশি যেগুলাতে রয়েছে মেম্বার সদস্য রয়েছে সেগুলাতে আপনারা কাজ করবেন। আর এখানে আমি এখন চলে যাব, আমি এখন আমি কোন প্রোডাক্টটা ফেসবুক মার্কেটিং করব সেটা আমি দেখে দেব। আপনারা এই ফেসবুক মার্কেটে, ফেসবুকে মার্কেটিং অ্যাফিলিয়েট মার্কেটিং বলতে পারেন, সব ধরনের মার্কেটিং বলতে পারেন। এখানে এখন আমি যদি অ্যামাজনে চলে যাই, অ্যামাজনে যদি ফ্যাশন লিখে সার্চ করি অ্যামাজন, এখানে যদি অ্যামাজন লিখি অ্যামাজন, অ্যামাজন এখানে অ্যামাজনে ক্লিক করলাম, যে কোনো একটা প্রোডাক্ট আমি নেব, এখন এই যে অ্যামাজনে ক্লিক করলাম, অ্যামাজনে ক্লিক করার পর দেখুন এখানে কত আনলিমিটেড প্রোডাক্ট রয়েছে, এই যে এই প্রোডাক্টগুলো খুব আপনাকে পছন্দ করে নিতে হবে। দেখি সিমোরে ক্লিক করে দেখুন এখানে প্রোডাক্ট রয়েছে, এই প্রোডাক্টগুলো দেখুন কত প্রোডাক্ট, আপনার পছন্দ মতো একটা প্রোডাক্টটা নিয়ে নেবেন। এখানে প্রোডাক্ট দেখুন, এখানে প্রোডাক্ট দেখুন গেঞ্জি রয়েছে, আপনারা ভালো জিনিসের কাজ করবেন, খারাপ রং কোনো জিনিসের কাজ করবেন না, আপনাদের পছন্দ মতো প্রোডাক্টটা নেবেন। দেখুন এই প্রোডাক্টটা যদি ভালো লেগে থাকে, এই প্রোডাক্টটা যদি আমি দেখে দিচ্ছি, এই প্রোডাক্টটা ধরুন আমি আপনাদের দেখানোর সাথে এই মুখ মুখ দেয় নাই, এদের পর্যন্ত এই প্রোডাক্টের রিয়া দিছে, আমি এই সব প্রোডাক্ট নেব না, সেই কারণে আমি এখানে এখানে আসবো, এখানে স্ক্রল করবো, আমি পছন্দ মতো প্রোডাক্ট খোঁজার জন্য এখানে আসবো, এখানে এসে লিখবো যে আইফোন, আই ফোন পে এস ও অ্যান এ আইফোন লেখে সার্চ যদি করি তাহলে দেখি আইফোনের, দেখুন আইফোন চলে আসছে, এখানে আইফোনের ইয়া চলে আসছে, গেট আপ চলে আসছে, $1,07,079 $549। দেখি এই ফোনটা প্রিমিয়াম, এটা আমি এটা আপনাকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা করবেন।
প্রথমে অবশ্যই আপনারা এখান থেকে গ্রুপ, হ্যাঁ আপনারা এখান থেকে ইনকাম করতে পারেন। আপনারা এক সিক্রেট জিনিস কি, এখান থেকে আপনারা একটা যদি অ্যাকাউন্ট, এটা আমি অন্য একটা ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা অ্যাকাউন্ট খুলে এখান থেকে ইনকাম করবেন। যাতে আমি এটাতে উপর ক্লিক করে ক্লিক করলাম, আমি এই প্রোডাক্টটা আপনাদের সেল করে দেখাবো, মার্কেটিং করে দেখাবো। এখানে এসে মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, রাইট বাটনে ক্লিক করে সেভ ইমেজ বা কপি ইমেজ, সেভ ইমেজে ক্লিক করবেন। ক্লিক করবেন আইপ্যাড, এখানে যাতে আইপ্যাড লেখেন, আইফোন যাতে আইফোন লেখেন, আইফোন পি এস ও এন আইফোন লিখে সেভ করলাম। এখানে আইফোন লিখে সেভ করলাম। তারপর অবশ্যই এখানে আপনার এখান থেকে আপনাকে অবশ্যই আপনাকে এখান থেকে কপি করতে হবে। কপি করে কন্ট্রোল সুন্দর করে এখানে কপি করবেন, কপি করে কন্ট্রোল সি বাটনে পেস্ট করবেন। পেস্ট করার পর দেখুন এখানে ডিসক্রিপশন বক্স, অবশ্যই এখানে ডিসক্রিপশন বক্সটা দিয়ে দিতে হবে আপনাকে। এখন আমি চলে যাচ্ছি ফের আমার গ্রুপ, ফেসবুক গ্রুপে। গ্রুপে যাওয়ার পর এখানে আসবো, এখানে আসার পর এখানে স্ক্রল করবো। স্ক্রল করার পর সামথিং এখানে ফটো আপলোড বা ভিডিও আপলোড যাই দেন, এখানে ক্লিক করবেন বা এখানে ক্লিক করবেন। এখানে আমি যদি ক্লিক করি দেখুন এরকম ইন্টারফেস চলে আসছে। এখানে এরকম ইন্টারফেস আসার পর এখানে আপনার পোস্টটা, আপনার পোস্টটা পিকচারের পোস্টটা দেওয়ার জন্য আপনাকে এখানে আসতে হবে। এখানে আসার পর এখানে পিকচারের উপর ক্লিক করবে, আইফোন এখানে পিকচারের পর সেভ পিকচার যদি আইফোন দেখুন এভাবে স্ক্রল করে দেখি আমার পিকচারটা কোথায় গেছে দেখি, মনে হয় নিয়ে সবার লাস্টে চলে গেছে, অবশ্যই হয়েছে। তাহলে কোথায় গেল রে ভাই, সেভ পিকচারে দেখি তো, সেভ পিকচার নো ম্যাচ, কোথায় গেল রে ভাই দেখি তো, আইফোন লেগেছ, যদি আইফোন লেগে সার্চ করি কোথায় গেল রে ভাই। সেভ হয়েছে কি, ও সরি 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 সরি, ডাউনলোডে আমি তো পিকচার এখানে এখানে আসলাম। এখানে আসে যে এখানে ওপেনে যদি ক্লিক করি, ওপেনে ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করবেন, দেখুন আইফোনের একটা পিকচার চলে আসছে। কিন্তু এই পিকচারটা আমি এখন এখন অ্যাড পোস্টে ক্লিক করলে অ্যাড পোস্ট হয়ে যাবে। এখন আমি এখন কিছু লিখবো, লেখার কারণে অবশ্যই আমি যে টাইটেলটা কপি করছি এই টাইটেলটা এখানে বসিয়ে দেবো। তারপর এখানে আবার আসবো, এখানে আসার পর আবার এখানে আইফোনে ঢুকবো। ঢুকার পর এখানে প্রাইসটা, প্রাইসটা অবশ্যই এখানে থেকে কপি করবেন, প্রাইসটা কপি ডিপোজিট সহ এটা ডিটেলস সম্পর্কে ডিটেলসটা এখানে ডিটেলস, এখানে ডিটেলসে যাতে যায় দেখুন এরকম আসবে। এখানে কপি করবেন নো ডিপোজিট, এখানে কপি করে এটা কপি করবেন। কপি করার পর এখানে আবার আসবেন, এখানে আসার পর এখানে আবার এখানে পেস্ট করে দিবেন। এখানে পেস্ট করার পর এখানে আবার এখানে ইন্টার মারবেন, এখানে সরি এখানে ইন্টার মারার পর দেখুন এখানে আবার স্লো করবেন। এখানে ইন্টার মারার পর আবার আসবেন, এখানে আসার পর এখানে আসার পর এখানে দেখবেন যে এখান থেকে আপনারা এলা সবগুলো কপি করবেন। সি থিম হিয়ার, এগুলো থিম বলছে, এখানে থিম ডিসক্রিপশন, এখানে থিম সম্পর্কে দিছে আর কি। এই যে এখান থেকে ওয়্যারলেস আনলক অল্ট, এখানে অ্যাবাউট দিস আইটেমস, এখানে কী কী আইটেমস, এটা হচ্ছে আপনার ইয়া ডিসক্রিপশন, মানে ডিসক্রিপশন, এই ডিসক্রিপশনটা আপনি কপি করবেন। আমি যেভাবে করি এইভাবেই আপনাদের করতে হবে সাধারণত, যেভাবে আপনারা অবশ্যই আপনাকে যাতে বায়ার দিয়ে থাকে অবশ্যই এইভাবে আপনাকে কাজ করতে হবে। তারপর আবার দিলাম, একটা কাজ করতে হলে ভায়া অনেক প্রবলেম, ভায়া অত সহজ না যে কোনো কাজ, ধৈর্য ধরে যদি আপনার ভিডিওটা দেখেন অবশ্যই অবশ্যই আপনার কাজে লাগবে, বিফলে যাবে না। আমি যেভাবে করি আপনারা ধৈর্য ধরেন আর ইনশাল্লাহ সফলতা অর্জন করতে পারবেন। এখানে পেস্ট করেন, এই যে পেস্ট করলাম, পেস্টে অ্যাবাউট আইটেমস, এখানে আবার কি হয়তো চলে আসলো কেন, এখানে দিস ফোন ইজ আনলক, দিস ফোন ইজ আনলক, এখানে আবার কিছু দিস ফোন ইজ আনলক, এখানে এখানে দেখি এখানে ইনফরমেশনটা ডাবল উঠে গেছে, ডিলেট প্রেস করে দিলাম। ডিলেট
যদি ডিলে টাইপ করি, দেখুন আপনারা এইভাবে দিতে পারেন, যদি আপনার পছন্দ মতো আপনারা এখানে ডিলেটা ক্লিক করে দেখুন এভাবে দিতে পারেন। আপনার দেখানোর সাথে এভাবে দিবেন ডিসক্রিপশনটা, আমি গোটাটাই। এখানে আসার পর বাংলাদেশ প্রাইস এত টাকা, দেখুন ডিপোজিট এখানে দিয়ে দিছে। তারপর এখানে আরও আসি, এখানে যদি আরও কিছু থাকে নোট প্যাড ডিও দেখেন, এখানে কপি করবেন, আমার কপি হয়েছিল না, কন্ট্রোল সি দিয়ে কপি করবেন। কপি করার পর এখানে আসবেন, এখানে আসার পর দেখেন ইন্টার মারি, তো এখানে এই যে এখানে ইন্টার মারলাম, এখানে ইন্টার মারার পর এখানে আসলাম, এখানে আসার পর এখানে পেস্ট করে দিলাম, পেস্ট। দেখুন নোটটা দিয়ে দিছি, দেখুন আপনারা এটা পড়ে নেবেন। দেখুন এইভাবে দেওয়ার পর এইভাবে সাজায় নেবেন আর কি। আর যখন এইভাবে করবেন, করার পর আপনাকে অলরেডি 5 থেকে 7টা এই পোস্টটা, মানে এই ডিসক্রিপশনটা 5 থেকে 7টা আপনাকে গ্রুপে, অর্থাৎ 5 থেকে 7টা গ্রুপে পোস্ট দিতে হবে। মানে আপনাকে যে এক গ্রুপ থেকে পোস্ট দেওয়ার পর আপনাকে যে আর্ন ইনকাম হবে তা না ভাইয়া, 5টা গ্রুপে আপনাকে অবশ্যই অবশ্যই ভিডিওটা পাবলিশ করতে হবে। এখন এখানে যদি পোস্টটা দিয়ে দিই, তাহলে দেখুন আমি পোস্টটা দেওয়ার পর দেখি কেমন, আগে ভালো করে দেখি নি আমার সবগুলো ডকুমেন্ট সেট আপ করা হয়েছে কি না। দেখুন আমার কিন্তু সবগুলো ডকুমেন্ট সেভ করা হয় নাই, দেখুন এখানে এইটা মেন জিনিসটাই দিই নাই, কি জিনিসটাই দেখুন এইটা ওয়্যারলেস আনলক অল, এটা ব্যাটারি সম্পর্কে, এখানে সি অলরেডি ক্লিক করলাম, সি অলরে ফোন সম্পর্কে, এই যে এটার এটা আমি কপি করব, কপি করে এই যে সিপিইউ কপি করলাম, কপি করার পর আবার আসলাম, দেখছেন এবার ধৈর্য ধরে আপনাকে খুঁটে খুঁটে দেখতে হবে, খুঁটে খুঁটে। তারপরে এখানে আসে আবার ইন্টার মারতে হবে, ইন্টার মেরে এখানে কন্ট্রোল ভি বা যেটাই দিবেন এখানে এখানে ভি পেস্ট করে দিলাম, ওয়্যারলেস এই যে পাওয়ার যে চলে আসছে। এখন আমি পোস্টে ক্লিক করবো, যে এখানে পোস্টে ক্লিক করলাম, দেখুন পোস্টিং চলতেছে, দেখা যাক কী করে। এভাবে আপনারা আনলিমিটেড ফেসবুক মার্কেটিং করতে পারবেন। এই কাজগুলো ফেসবুক মার্কেটিংয়ের কাজগুলো কোথায় পাবেন আপনাদের মতো প্রশ্ন হতে। থ্যাংক ইউ ফর ফার্স্ট সাবমিট ইউর গ্রুপ অ্যাডমিন ফর অ্যাপ্রুভ করছে, দেখুন রূপকথা রাজকুমার এখানে লিখছে যে রূপকথা রাজকুমার অ্যাপ্লাই আইফোন 11 Pro 64 জিবি র্যাম, দেখুন এটা কিন্তু পাবলিশ করেছে। এখন লার্ন মানে ক্লিক যদি করি পেন্ডিং আছে বর্তমানে, এমন ধরনের যে এটি বর্তমানে পেন্ডিং রয়েছে। আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না রাখেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো ভাইয়ারা। আর এখানে আমি এখন চলে যাচ্ছি, দেখুন আমাকে ফোনের দেখুন ওরাও কিন্তু বোঝে যে আমি আমি কোন ক্যাটাগরির কাজ করতে যাচ্ছি। দেখুন আমি ফোন সম্পর্কে দিছি, কিন্তু এই যে এনারা ফোনের, ইনাদের হচ্ছে বাই অ্যান্ড সেল কোম্পানি, তো বিভিন্ন প্রোডাক্ট সেল করে থাকে আমাদের মতো ফিনান্সারদের জন্য। দেখুন এখানে স্ক্রিনে দেখুন ফলো করে দেখবেন, যারা ফলো করবেন দেখুন মোবাইল সম্পর্কে দিয়ে দিছে। আর এখান থেকে আপনারা কোথায় কাজগুলো পাবেন আমি দেখিয়ে দিচ্ছি। ফেসবুক মার্কেটিং যদি ফাইবারে যদি লেখেন যে ফেসবুক মার্কেটিং এই যে ফেসবুক মার্কেটিংয়ে যদি সার্চ করেন, দেখুন কতজন কীভাবে কাজ পায়। দেখুন ফেসবুক মার্কেটিং 114 জন কাজ পাইছে, তারপর ইউনিক আছে 118 জন, তারপরে ফেসবুক মার্কেটিং করে 185 জন পাইছে $45 $60 মাথা অবাক করে বিষয়, এক একটা কাজ করবে $60 করে 114টা কাজ পাইছে। তাহলে একটা কাজ যাতে $60 করে নেয়, তাহলে বাংলাদেশে হিসাব করেন $1 = 80 টাকা, তাহলে 60 × 80 গুণ করে আমি ক্যালকুলেট করে দেখাই দিচ্ছি। ক্যালকুলেটার যদি সার্চ করেন দেখা যাচ্ছে, নাইলে তো অন্য ক্যালকুলেটার চলে আসলো, দেখে ক্যালকুলেটার রেখে সার্চ করে ইন্টার মারি, ক্যালকুলেটার রেখে সার্চ যদি না ধরুন $60 বলছে, 1 টাকা = 80 টাকা, তাহলে 60 × 80, তাহলে 80 × 60 সরি 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 গুণ 60
দেখুন 4,800 টাকা, এক একটা কাজের দাম নেবে 6,800 টাকা, তাহলে বুঝেন আল্লাহ। যাতে এখান থেকে আপনাদের অবশ্যই ধৈর্য ধরতে হবে, এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। অ্যাকাউন্টটা ক্রিয়েট করে আপনারা এভাবে গিগ খুলবেন, একটা গিগ খুলে আপনারা অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নেবেন ইনশাল্লাহ। আমি আমার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন, তাহলে আপনার উপকার সবাই কিন্তু ভুলবে না। আর আমার এখানে আর এখান থেকে আমার কথা বক্তব্য শেষ করছি, আপনারাও অধৈর্য হয়ে যাবেন যে আর কত দেখবো। সেই কারণে আমার ভিডিওটা ভালো লাগলে